स्वागत বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা Samsung Galaxy A সিরিজের একটি ফোনের রিভিউ করতে চলেছি বন্ধুরা ফোনটি হচ্ছে Samsung Galaxy A54 আসলে বন্ধুরা Samsung এর যে কোনো ফোনই বের হোক না কেন আসলে ক্রেতাদের আকর্ষণ কিন্তু ফোনটির উপর ঠিকই থাকে তো বন্ধুরা আজকে এই ভিডিওটিতে Samsung Galaxy A54 এর যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা ফোনটির প্রথমে আমরা লুকস নিয়ে কথা বলি বন্ধুরা ফোনটি যদি আমরা লুকস খেয়াল করি সেখানে আমরা দেখতে পাব Samsung Galaxy S23 যে লুকটি সেই লুকটি কিন্তু আমরা এই ফোনটিতে দেখতে পাচ্ছি যেরকম পিছনে তিনটি ক্যামেরা এবং যে এর যে লুকটি হালকা কার্ভ ফুল স্কোয়ার শেপ না তো এরকম একটি লুক আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি লুকের কিন্তু আমরা ফোন দেখতে পাচ্ছি আসলে Samsung এর ফোন মানে কিন্তু একটি অ্যান্ড্রয়েডের বিষয়ে কিন্তু একটা বিশাল ব্যাপার তো বন্ধুরা এরকম আমরা ফোনটি আমরা হাতে পেয়ে যাব ইনহ্যান্ড ফিল্ড আমাদের দারুণ আমরা উপভোগ করতে পারবো তো বন্ধুরা ফোনটি যদি আমরা পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলি আমরা উপরের দিকে কিন্তু সিম ট্রে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবো ডানের দিকে ভলিউম লকার্স এবং তার নিচে কিন্তু পাওয়ার বাটন আমরা খেয়াল করব নিচের দিকে যদি বন্ধুরা আমরা খেয়াল করি দেখতে পাবো একটি লাউড স্পিকার পোর্ট দুটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং বন্ধুরা একটি টাইপ সি পোর্ট দেখতে পাবো চার্জিং পোর্ট যেটাকে বলে তো বন্ধুরা এই হচ্ছে ফোনটির আউটলুক থাকবে এবং বন্ধুরা ফোনটি যদি আমরা সিম ট্রের দিকে খেয়াল করি আমরা কিন্তু দুটি সিম স্লট দেখতে পাবো সেক্ষেত্রে আমরা দুটি সিম অথবা বন্ধুরা একটি সিম এবং একটি মেমোরি কার্ড বা এসডি কার্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো এখানে আমরা দুটি সিমের ব্যবস্থা দেখছি অথবা একটি সিম একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আর তাছাড়া বন্ধুরা আমরা কিন্তু ফোনটি 3.5mm যে হেডফোন জ্যাক সেটা কিন্তু ফোনটিতে থাকছে না তো আমাদের ব্লুটুথ যাবতীয় যে হেডফোনগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে ফোনটির অন্যতম একটি হাইলাইট হচ্ছে ফোনটির ডিসপ্লে বন্ধুরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি এর 120Hz রিফ্রেশ রেটের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং বন্ধুরা ফোনটিতে 1000 nits ব্রাইটনেস থাকছে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে তো বন্ধুরা এখানে আমাদের কিন্তু রোদে ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না যেহেতু আমাদের 1000 nits ব্রাইটনেস আমরা খেয়াল করছি তো রোদে হোক বা আমরা পর্যাপ্ত যথেষ্ট আলোই হোক না কেন আমাদের কিন্তু ফোনটির পর্যাপ্ত আলো আমাদেরকে দিয়ে থাকবে এবং যেহেতু বন্ধুরা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তো বন্ধুরা আমাদের ডিসপ্লে থেকে নিরাশ করছে না তো যদি বন্ধুরা আমরা মাল্টিমিডিয়ার কথা বলি ওয়েব সিরিজ হোক নেটফ্লিক্স হোক অ্যামাজন প্রাইম হোক যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে হোক না কেন যেহেতু বন্ধুরা বড় ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে আমরা লক্ষ্য করছি এবং আমরা জানি আসলে Samsung এর যে ডিসপ্লেগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসেন্ট পারফরমেন্স পেয়ে থাকি এবং অ্যামোলেড ডিসপ্লে সচরাচর কিন্তু বেটার পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে তো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না এবং খুব ভালো সার্ভিস কিন্তু আমরা ডিসপ্লে থেকে পেয়ে যাব বন্ধুরা প্রসেসর হিসেবে যথারীতি যেরকম স্যামসাং দিয়ে থাকে এক্সিনস এর প্রসেসর তো এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি এক্সিনস 1380 5nm এর একটি 5G প্রসেসর তো বন্ধুরা এরকম আমরা কিন্তু এক্সিনসের প্রসেসর আমরা দেখতে পাই এ সিরিজে যেমনটা আমরা এর পূর্বের যে এ সিরিজের পূর্বের ফোনটিতেও কিন্তু আমরা এক্সিনস প্রসেসর দেখতে পেয়েছিলাম তবে এটা তার থেকে কিছুটা বেটার আমরা খেয়াল করছি এবং আমরা যদি বন্ধুরা র্যাম রঙের রমের দিকে খেয়াল করি এখানে 8128GB এবং 8256GB আমরা এই দুটি ভেরিয়েন্টের কিন্তু ফোন আমরা খেয়াল করবো এবং বন্ধুরা এর প্রেক্ষিতে আমরা যদি আন্তত মার্ক চেক করি সেখানে আমরা 520,000-এর আশেপাশে আন্তত মার্ক দেখতে পাবো তো বন্ধুরা এসব মিলিয়ে আমরা যদি গেমিং এর কথা বলি বন্ধুরা আমরা খুব ভালো গেম প্লে কিন্তু ফোনটি থেকে করতে পারবো তো বন্ধুরা আমার ওপিনিয়ন হচ্ছে এটি আমরা যদি হাই গ্রাফিক্সে গেম প্লে করি তাহলে আমরা কিন্তু ফ্রেম ড্রপ এবং আমরা হিট আমরা লক্ষ্য করতে পারি বা ল্যাগও হতে পারে তবে বন্ধুরা আমার সাজেশন থাকবে এই যে আপনারা যদি মিডিয়াম গ্রাফিক্সে গেম প্লে করেন তাহলে দীর্ঘক্ষণ আপনারা গেম প্লে করতে পারবেন এবং খুব ভালো গেম প্লে আপনি ফোনটা থেকে করতে পারবেন এক্ষেত্রে আপনার আর কোনো বিশেষ কোনো প্রবলেম হবে না ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh এর একটি ব্যাটারি এবং যেটা চার্জ করতে দেওয়া হয়েছে 25W-এর একটি ফাস্ট চার্জার তো বন্ধুরা এখানে আমাদের যে 5000mAh এর ব্যাটারি রয়েছে সেক্ষেত্রে আমরা অনায়াসে কিন্তু আমরা 2 দিন ফোনটি ব্যবহার করতে পারবো যদি আমরা মিডিয়াম বা মোটামুটি ব্যবহার করি তো বন্ধুরা হেভি গেম প্লে বা আমরা যদি কোনো হেভি কাজে যদি ফোনটি ব্যবহার করি বা হাই রেজলিউশনের কোনো অ্যাপস বা হাই MB-এর যদি কোনো অ্যাপস ব্যবহার করি যেটা হতে পারে আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করলে কিন্তু আমাদের তাড়াতাড়ি চার্জ ব্যয় হয় তো সেক্ষেত্রেও কিন্তু আমরা 1.5 দিনের মতো কিন্তু ফোন ব্যাটারি থেকে সার্ভিস পেয়ে যাব তো বন্ধুরা ব্যাটারি থেকে কিন্তু একটি কম্বিনেশনের করেই কিন্তু ব্যাটারিটি দেওয়া রয়েছে যেটা আমাদের থেকে খুব ভালো সার্ভিস আমরা পেয়ে যাব
বন্ধুরা এবার আসা যাক ফোনটির অন্যতম ফোকাসের দিকে। বন্ধুরা ফোনটির অন্যতম যে বিষয়টি আমরা খেয়াল করছি সেটি হচ্ছে এই ফোনটির ওএস। বন্ধুরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান ইউআই 5.1 যেটা অ্যান্ড্রয়েড 13 এর উপর নির্ভর। তো বন্ধুরা এটা কিন্তু আসল বিষয় নয়, ফোনটির লেটেস্ট আমরা অ্যান্ড্রয়েড 13 দেখতে পাচ্ছি। আসলে সচরাচর আমরা এখন অ্যান্ড্রয়েড 13 এ দেখতে পাই যে ফোনগুলো লঞ্চ হয়। তো বন্ধুরা কিছু ফোনে থাকে যে অ্যান্ড্রয়েড 12 আমরা এটাও দেখতে পেয়েছি, কিন্তু বন্ধুরা এর মেইন ফোকাসটি হচ্ছে এর আপডেট। বন্ধুরা এর ফোনটিতে 4 বছরের মেইন আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হচ্ছে। বন্ধুরা অর্থাৎ আমরা ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, তারপর 14, 15, 16, 17 এই 4টি আপডেট কিন্তু আমরা পাবো। তো যারা বন্ধুরা ফোনটি দীর্ঘদিন ব্যবহার করবেন বলে কিনতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসেই ফোনটি কিনতে পারেন। কারণ বন্ধুরা 4 বছর যেহেতু আপডেট পাচ্ছি, যে ফোনগুলো আসলে আগামী বছরগুলোতে রিলিজ হবে তার যে আপডেটের পর যে ফ্যাসিলিটিগুলো আপনারা পেয়ে যাবেন সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনারা এই ফোনটিতেও ওই সময় কিন্তু পেয়ে যাবেন। তো এক্ষেত্রে কিন্তু একটি ভালো একটি জিনিস আমরা ফোনটি থেকে খেয়াল করছি। ফোনটির আরও একটি ভালো দিক হলো ফোনটির ক্যামেরা সেট আপ। বন্ধুরা ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেন্সর দেখতে পাবো ব্যাকসাইডে। তো বন্ধুরা প্রথম যে ক্যামেরাটি হচ্ছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা YSS আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো বন্ধুরা 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি রয়েছে সেটা থেকে আমরা অবশ্যই খুব ভালো ছবি পাবো, যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এর যে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে আমরা সাধারণত দেখতে পাই যে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এরকম কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু বন্ধুরা ফোনটিতে কিন্তু 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা ম্যাক্রো ক্যামেরা হোক এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা হোক সেটা দুইটা থেকেই কিন্তু আমরা অন্যান্য ফোনের থেকে কিন্তু ভালো সার্ভিস আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা এই ফোনটি থেকে আমরা খুব ভালো ছবি দেখতে পাবো এবং বন্ধুরা পাবো, এবং এই ফোনটি থেকে কিন্তু যে আমরা যে লাইট মুডের যে ছবিগুলো সেগুলো কিন্তু খুব ভালো আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা এই ফোনটি থেকে তোলা কিছু ছবি আপনারা দেখে নিন। বন্ধুরা ছবিগুলোতে কিন্তু আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাবো যে এটা কিন্তু কোনো সোনির সেন্সর বা অন্য কিছু দেওয়া হয়নি। এখানে কিন্তু স্যামসাং থেকে যে ক্যামেরা থাকে সেটাই প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু আমরা যদি ডিটেলসের দিকে খেয়াল করি আমরা কিন্তু ছবিগুলোর ডিটেলস খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আমরা যদি সামনের দিকে খেয়াল করি 32 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু দেওয়া রয়েছে। তো এর প্রেক্ষিতে আমরা যদি ভিডিওর গ্রাফির কথা আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা পিছনের ক্যামেরা থেকে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো 30 FPS এবং সামনের দিক থেকেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো 30 FPS। তাই বন্ধুরা 4K ভিডিওতে কিন্তু আমরা YSS যে সাপোর্ট সেটি পাবো না, আমাদের YSS সাপোর্ট পেতে হলে আমাদের 1080p ভিডিও রেকর্ডিং করতে হবে। তো বন্ধুরা এই কিন্তু আমাদের ভিডিও থেকে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে এবং ক্যামেরা থেকে যে ফ্যাসিলিটি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুব দ্রুতভাবে কাজ করে। আমরা জানি যে স্যামসাং বা অন্যান্য এখন যে ফিঙ্গারপ্রিন্টগুলো দেওয়া হচ্ছে যেটা অন্যান্য ফোন থেকে কিন্তু দ্রুত কাজ করে থাকে। তাছাড়া বন্ধুরা আমরা যদি এর অন্যান্য ফিচারের কথা বলি, বন্ধুরা এর একটি অন্যতম ফিচার হচ্ছে ভয়েস ফোকাস। বন্ধুরা আমরা যখন দেখা যায় আমরা যখনই ফোন ব্যবহার করি না কেন আমরা আসলে সবসময় নিরিবিলি বা একটি নিস্তব্ধ জায়গায় বসে কিন্তু কথা বলতে পারি না। আমাদের বাজারে হোক বা পথেঘাটে বা কোনো যানবাহনে বসে কিন্তু আমাদের কথা বলতে হয়। কিন্তু তখন আমরা একটি প্রবলেম ফেস করি যে আমরা যে কথাগুলো বলি সেটা যখন ডেলিভারি হয় তখন কিন্তু ওই সাইডের যে নয়েজ থাকে নয়েজগুলোও কিন্তু একসাথে ডেলিভারি হয়। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ফোনটিতে একটি সার্ভিস আমরা খেয়াল করছি যেটা হচ্ছে ভয়েস ফোকাস। ফোনটিতে ভয়েস ফোকাস দেওয়া হয়েছে যেখানে শুধু ভয়েসটাই কিন্তু কালেক্ট করে সেটা ডেলিভার করা হবে, যেটা মনে করি একটি অন্যতম একটি ফিচার আমি ফোনটির মনে করি এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা ফোনটিতে কিন্তু IP67 রেটিং রয়েছে, যেটা পানি এবং ধুলাবালি থেকে অনায়াসে ফোনটিতে কিন্তু ফোনটিকে সেভ করতে সহায়তা করবে। তাছাড়া বন্ধুরা এখানে গ্যালারির দিক থেকে যদি আমরা খেয়াল করি এখানেও কিছু আমরা ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। যদিও বন্ধুরা অবজেক্ট রিমুভ ফ্যাসিলিটিটি পূর্বেও ছিল, কিন্তু বন্ধুরা এখানে আমরা খেয়াল করছি যে এখানে অবজেক্ট রিমুভের সাথে সাথে এর যে শ্যাডোটি আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করছে। এবং বন্ধুরা আমরা যে ওল্ড ফটোগুলো রয়েছে সেখানে সেই ফটোগুলো কিন্তু এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা এনহ্যান্স করতে পারছি, এক্ষেত্রে আমাদের কোনো ওয়েবসাইট বা অ্যাপসের ব্যবহার করতে হচ্ছে না। তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু ফোনটির যে যাবতীয় রিভিউ বা যে খুঁটিনাটি বিষয়গুলো যা আপনাদের সামনে উপস্থাপন করা যায় বলে আমি মনে করেছি বা আমার সামনে এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা এবার ফোনটির দামে আসা যাক। বন্ধুরা আমরা যদি ফোনটি ইন্ডিয়ান মার্কেটের দিকে খেয়াল করি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো ফোনটি প্রায় 35,000 টাকার মতো, যেটা আমি মনে করি হ্যাঁ ভ্যালু ফর মানি ডিভাইস মোটামুটি কিন্তু ভালো কম্বিনেশন ফোনটিতে রয়েছে। তো হ্যাঁ 35,000 টাকা কিন্তু ফোনটি নেওয়া যায়। কিন্তু বন্ধুরা আমরা যদি বাংলাদেশ মার্কেট খেয়াল করি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইটে যে 58,000 টাকার মতো কিন্তু এটি দেওয়া রয়েছে। তো বন্ধু 58,000 টাকায় ফোনটি আসলে মনে করি যে
ওর অনেক দাম ফোনটিতে ধরা হয়েছে বা অতিরিক্ত দাম আমি মনে করছি। যদি বন্ধুরা কেউ চান যে ফোনটি আনঅফিসিয়ালি ইউজ করবেন, তো ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে ফোনটি আনিয়ে নিয়ে আই আমি মনে করবো যে শ্রেষ্ঠ। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলে।